الْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ সম্মানিত দিরি মহতারাম ভাই আলী হোসেন ভাই প্রশ্ন এনেছেন কোন এক বন্ধু যিনি প্রশ্ন করেছেন মোস্তফা সৌদি থেকে প্রশ্ন হলো যে আমার মনে বারবার একটি প্রশ্ন আসে যে মহান আল্লাহ পাক যদি পৃথিবী সকল মানুষের ভাষা আরবি করে দিতেন আমরা সকলেই কোরআন হাদির বুঝতে পারতাম তখন কেউ মানলে আল্লাহ তালা পুরস্কৃত করতেন আর না মানলে শাস্তি দিতেন অথচ শুনতেছি নাকি মৃত্যুর পরে সকলের ভাষা হবে আরবি তখন ওই আরবি ভাষা দিয়ে কী লাভ হবে এ বিষয়ে জানতে চেয়েছেন হল অলজবিল্লাহ তৌফিক আল্লাহুল মুস্তাহান আরবি ভাষা শিক্ষা করা এবং মুসলমানদের ধর্মীয় যে বিষয়গুলো আল্লাহ তালা ফরজ করেছেন সেইগুলোর সাথে সম্পর্কিত যেই যতটুকু আরবি ততটুকু শিক্ষা করা প্রত্যেক মুসলমান মানের উপরে যে যেভাবে করে নামাজ পড়তে হবে আরবিতে সুরা কেরাত আরবিতেই পড়তে হবে দোয়া দুরুদ আরবিতেই পড়তে হবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শুরু করে সালাদ সিয়ামে যে সমস্ত আরবিগুলো দরকার এগুলো শিক্ষা করা অপরিহার্য জরুরি এবং প্রত্যেকটি মুসলমান নর এবং নারী সে যে দেশেরই হোক না কেন কোরআনুল করিম আরবি ভাষায় নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনকে আরবি ভাষায় নাজিল করা এবং তার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা করিমে স্পষ্টই করেছেন ইনান জলাহ কোরআন আন আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায় লাল লকুম যাতে করে তোমাদের বোধগম্য হয় তো এই কথার উদ্দেশ্য কী কারণ আমরা তো অনেকে আরবি ভাষা জানি না এই প্রশ্নের উত্তর উত্তরের আগে আমরা কোরআন থেকে আরও কিছু আয়াতের অর্থেও আমরা জেনে নেব যাতে করে আরবি ভাষার শিক্ষার গুরুত্ব মহত্ত্ব এবং সমস্ত ভাষার উপরে যে আরবি ভাষার শ্রেষ্ঠত্ব এই সম্পর্কে জেনে নেব করিমে আল্লাহ তালা সুরা ইউসুফের মধ্যে বলেছেন ইন্না আনজাল না হুকর তাকিলুন আমি এটি অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো অনুরূপভাবে সুরা আদের মধ্যে আল্লাহ তালা বলেন আমি কোরআনকে নাজিল করেছি ইন্না নাহ না হুকর আনানা আরবি ভাষায় এবং সুরাতহার মধ্যে তালা উল্লেখ করেছেন যে আমি আরবি ভাষায় বিশদভাবে বিবৃত করেছি এই সতর্ক বাণী তাদের জন্য যারা ভয় করে মা আতাহুম আল্লাহুম আল্লাহ আরবি ভাষায় কোরআন সম্পূর্ণ বক্রতা মুক্ত এবং যাতে করে মানুষ সাবধানতা অবলম্বন করতে পারে জন্য আরবি ভাষায় করানুল করিমকে আল্লাহ তালা নাজিল করেছেন দুনিয়ার সকল ভাষার মধ্যে আরবি ভাষার স্থান ইসলামে সর্বোচ্চ করেছেন কারণ এটি আসমানী কিতাব আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি এবং এই আরবি ভাষার ব্যাপক অর্থবোধক এর অলঙ্কার সাহিত্য এর সুবিনস্ততা ওই সময়কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ আরবি ভাষীর মধ্য থেকেও সর্বশ্রেষ্ঠ করানুল করিমের ভাষা চয়ন এ শব্দ চয়ন যা ছিল ওই সময়ের জন্য চ্যালেঞ্জ এবং তাদেরকে চ্যালেঞ্জও করা হয়েছিল যে পারলে করণের মতন একটি আরবি বাক্য বানাও জান্নাতভাষীদের ভাষাও হবে আরবি এবং সর্বাধিক মর্যাদাবান ফেরিস্তা রাসুলের প্রতি প্রেরণ করা হয়েছে এই আরবি ভাষায় এবং কোরআনকে বা আরবি ভাষাকে বলা হয় ভাষার জননী তো আরবি ভাষার গুরুত্ব আমরা পেলাম এবার আসি মূল প্রশ্নের দিকে ভাই যেটি বলেছেন যে যদি আমরা আরবি জানতাম আরবি ভাষায় যদি আল্লাহ তারা সকল মানুষকে তাহলে আমরা সবাই বুঝতে পারতাম এবং সেই অনুযায়ী আল্লাহ তালা বিচার ফায়সলা করতেন পুরস্কৃত করতেন অথবা না মানলে শাস্তি দিতেন আর মৃত্যুর পরে যেহেতু সকল ভাষা আরবি হবে এই ভাই প্রশ্নের উত্তরে সংক্ষিপ্তভাবে বলবো যে দেখুন কোরআনুল করিম আল্লাহ তালা আরবি ভাষায় নাজিল করেছেন ঠিক কিন্তু কোরআনের যে শিক্ষা মাতৃভাষার বাইরেও আমরা অনেক ভাষা শিখে থাকি তো অনেক ভাষাতে যেমন চাইনিজ ভাষা ইংরেজি ভাষা বিভিন্ন ভাষা মানুষ শিক্ষা করে যার মধ্যে কোনো স্বভাব নেই তবু মানুষ শিক্ষা করে কোরআনুল কারিম মনে করুন একটি আরবি ভাষায় আমরা অনারবী আরবি ভাষার শিক্ষার গুরুত্ব এবং আরবি ভাষায় প্রতিটি অক্ষর কোরআন কোরআনের একটি অক্ষর মানে আরবি ভাষার একটি অক্ষরকে শিক্ষা করার জন্য আল্লাহ তালা বান্দাদেরকে দানে ধন্য করবেন রসুলুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এবার আরেকটি বিষয় তা হলো যে ভাষা হলো মনের ভাবকে প্রকাশ করা মনের ভাবকে প্রকাশ করাটাই মূলত আসলে ভাষার মূল রহস্য এখন আরবি ভাষা শিক্ষা করার ফজিলত তো আছেই এছাড়াও মূলত করানুল কারিমের নিগুড় তথ্য উদ্ঘাটনের জন্য আরবি ভাষা জানা জরুরি কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাবে যে আরবি ভাষার মর্যাদা তো আলাদা করে বোঝানোই হয়েছে করানুল করিম যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে কিন্তু আরেকটি বিষয় খুব গভীরভাবে খেয়াল করলে যে আল্লাহ তালা যেখানে বলেছেন লাল্লাকুম তা টিলুন যাতে করে তোমরা অনুধাবন করতে পারো দেখুন আরবি ভাষা ছাড়া পৃথিবীতে যত নবীরা এসেছেন অনেক রবিরাই শুধুমাত্র চারজন নবী ছাড়া বাকি যার কথা বলা হয় এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার বা এগাম্বার তাফসির এবনে কাসিরের মধ্যে এই সংখ্যাটি উল্লেখ করা হয়েছে তো এত শত সহস্র হাজার লক্ষ যে নবী এসেছে তারা কিন্তু আরবি ভাষায় তারা কিন্তু আসেন নাই হাজারতে ইব্রাহিম আলী সাল্লাসালাম হিব্রু ভাষায় মুসা আলহ্লাসাল্সালাম অন্যান্য ভাষায় তাদের স্ব নবীর স্ব ভাষায় তারা আসমানি কিতাব আনা হয়েছে আরেকটি বিষয় হলো যে ভাষাটা কিন্তু আসলে মুখ্য নয় মূর্খ মুখ্য হল মানে মূল বিষয় হল বার্তা বা সংবাদ কোরআনুল কারিমের যেই বেসিক যেই ধারণা দেওয়া হয়েছে এই বেসিক ধারণা কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটি মানুষের সেটা আফ্রিকার জঙ্গলে হোক বা পৃথিবীর হিন্দুস্তানে হোক না কেন একটা ফিতরাতান একটা মগজ একটা দিল কিন্তু আল্লাহ প্রত্যেকটি ব্যক্তিকে দিয়েছেন কুল্লু মৌল দিন ইউরাদু আল আল ফিতরা এরপরে এই ফিতরাতের সাথে যখন অংশগ্রহণ করা হলো এরপরে তার যে বিষয়টি যেমন এই কোরআনুল কারিমকে আল্লাহ তালা হেফাজত করেছেন এটা সমস্ত মানুষ পৃথিবীতে তো কম চেষ্টা করে নাই কোরআনকে পরিবর্তন পরিবর্ধনের অথবা অন্যান্য ভাষীরাও আরবের মুশরিকরাও কিন্তু তারা ব্যর্থ হয়েছে সাধারণ মানুষের একটা বেসিক ধারণা আছে যে কোরআন আল্লাহর বাণী এটা পরিবর্তন পরিবর্তন করা সম্ভব না এই বেসিক ধারণাটাই দেখুন করন কালিমী পাওয়া যায় ইন্না আল্লাহ হাফিজ অনুরূপভাবে কোরআন একটি আসমানি কিতাব এই ধারণা যেমন বেসিক সকলের ধারণার ধারণা আছে মানে মূল যে বার্তাটি মূল বার্তাটি কিন্তু আপনি আরবি কোরআন পড়তে পারেন আর না পারেন মূল বার্তা মূল সংবাদ সেটা যে ধর্মেরই হোক না কেন বেশি ধারণা রয়ে গেছে যে কোরআন কিতাব এবং নবী মোহাম্মদ এসেছেন এই পৃথিবীর একদিন সব শেষ হয়ে যাবে একদিন দুনিয়া শেষ হয়ে যাবে এরপরে কেমন দিন একদিনে উঠানো হবে এই বিষয়গুলো কিন্তু কানুন কারিমের বিভিন্ন জায়গাতে ইয়া মাতা আল দুনিয়া আমারও যাক আমার কাছে প্রত্যাবর্তন করা হবে তা তামানো তোমার কি করেছ এখন স্বাভাবিকভাবে একজন মূর্খ ব্যক্তিও আপনি গ্রামের একজন মূর্খ ব্যক্তি যিনি পড়তে না ঠিক মতো সুটা পড়তে পারে না তারও কিন্তু ভাষা ভাষা জ্ঞান কিন্তু রয়েছে যেই যে কথাগুলোই কিন্তু কানুন কারিমে এখানে মূল এই বিষয়টিকে আমরা সংক্ষিপ্তভাবে ভাবে বলি যে ভাষাটা ভাষা শিখাটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো বার্তা বা সংবাদ বা মহান আল্লাহ তালা তার বান্দাদেরকে যে জিনিস বোঝাতে চান সেই জিনিসের জ্ঞান লাভ করা কিন্তু মূল বিষয় আর আলহামদুলিল্লাহ পৃথিবীর এমন কোনো ভাষী নাই যে ভাষাতে কোরআন অবতী কোরআন তর্জমা হয়নি পৃথিবীতে সমস্ত ভাষার লোকদের যারা সত্যিকার অর্থে ইমানদার তাক দি যারা সত্যিকার অর্থে ইমানদার সেটা আপনি পৃথিবীর যেখান থেকে একজন ইমানদারকে উঠান না কেন দেখবেন যে তার জ্ঞান আর মক্কার ইমামের আকিদা বা বিশ্বাস সমপর্যায়ের একজন হয়তো আরবিতে কথাবার্তা বলে আরেকজন আরবি পড়তে পারে না কিন্তু মূল হলো যে আসলে ইমান গ্রহণ করা ইমান গ্রহণ করা আল্লাহ উপরে বিশ্বাস পরকালের উপর বিশ্বাস যে বিষয়গুলো ইমান এবং আকিদাকে ঠিক করা এই বিষয়গুলো যদি কেউ শিখে নেয় বা এই বিষয়গুলো যদি কেউ গ্রহণ করে তাহলেই যেন সে গোটা কোরআন কি যেন মেনে নিল আর যদি কোরআন পড়তে পারে আবু জেহেল আবুল আহবরা কোরআন শুনে বুঝতে পারত অর্থ অর্থ বুঝতো নিগুট তথ্য জানতে পারতো কিন্তু তারপরও তারা বিশ্বাস করে নাই তাহলে এই মেসেজ দ্বারা আমি বোঝাতে চাই যে আরবি ভাষাটা শেখাটাই মুখ্য বিষয় না যদি তাই হতো তাহলে এই আপনার লেবানন অথবা বিভিন্ন এমনকি ইসরায়েলিরা পর্যন্ত সুন্দর আরবি বলতে পারে লিখতে পারে পড়তে পারে ইসরায়েলিরা অথচ তারা ইহুদি লেবাননে অধিকাংশ মানুষ খ্রিস্টান বাহরাইনে অধিকাংশ মানুষ শিয়া এভাবে করে তারা কিন্তু খুব পারদর্শী আরবিতে আরবির গ্রামার বলেন আরবিতে তাদের জন্ম আরবিতে তাদের কথোপকথন লেখনই সব কিছু আপনি খোদ সৌদি আরবের মধ্যে দেখেন না কত মানুষ তারা বিপদগামী খোদ সৌদিয়ান বিপদগামী দিন ধর্ম থেকে বাহিরে তার মানে আরবি শিখলেই যে আপনি মানতেন আর আরবি না শেখে যে মানবেন না বিষয়টি কিন্তু এমন নয় যেটি আপনি প্রশ্ন করেছেন যে আমরা আরবি জানলে আমরা সুবিধা হতো আমরা কোরআন মানতাম আমরা যে মানত মানত না মানলে শাস্তি পেতো আপনি নিজেই দেখেন যারা আরবি ভাষাভাষী তাদের মধ্যেই একদল আছে বিপদগামী আর একদল আছে অনুগামী আর একদল আছে পৃষ্ঠ প্রদর্শনকারী তাহলে ওরা তো আরবি জানতেছে ওরা তো কোরআন পড়তেছে ওরাও হাদিস শুনতেছে অর্থ বুঝতেছে কিন্তু মানতেছে না অন্যদিকে দেখা যাবে যে আফ্রিকার জঙ্গল থেকে একজন কালো হাফসি গোলামকে আনা হলে দেখা যাবে তার মধ্যে ইমান তার চোখের পেলাওয়াত পেলাওয়াত শুনে সে ঝরঝর করে কেঁদে দেয় কোরআন বুঝুক আর না বুঝুক তার ইমানদারি তার তাকওয়া তার সালাদ তার সিয়াম তার আনুগত্যকারী তার মানে মূল বিষয় হলো যেই ভাষাই কোরআন নাজিল হোক না কেন এখানে মূল বিষয় হলো যেই বার্তা বা যেই সংবাদ বা মহান আল্লাহ তালা যে বুঝাতে চান সেই জিনিসের মান্য করাটাই মূলত আসলে কোরআন এর অনুসরণ করা তবে হ্যাঁ তারপরে যদি কেউ কোরআনুল করিমের একটি অক্ষর শিখতে পারে আরবি ভাষা শিখতে পারে এবং তাহলে তো তার জন্য একটা আলাদা মর্যাদা রয়েই আছে কোরআনুল করিম আল্লাহ তালা বলেছেন কাদা আলিকা হাইনা কোরআন আন আরবি লিতুন্দিরা উম্মাল হাওলাহা আমি এমনিভাবে আপনার প্রতি আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি আশেপাশে লোকদেরকে সতর্ক করেন এবার হয়তো প্রশ্ন আসতে পারে যে তাহলে তো এটা শুধুমাত্র মক্কা মদিনা লোকদেরকে সতর্ক করা না পৃথিবীর এমন কোনো জায়গাতে আপনি পাবেন না সেটা পৃথিবীর পৃথিবীর যেই দেশেই যান না কেন সেখানের দেখবেন সেই ভাষাতে আরবি সেই ভাষাতে কোরআন ট্রান্সলেশন হয়েছে এবং সেখানের মুসলমানদের মধ্যেও আপনি পাবেন যাদের কাছে করন এবং হাদিসের জ্ঞান পৌঁছে গেছে কিভাবে পৌঁছেছে বিভিন্ন ওয়ে পৌঁছে গেছে পৌঁছেছে পৌঁছেছে দাওয়াতের মাধ্যমে সুতরাং আল্লাহ কিছু করবেন যাতে কোন অজুহাত থাকবে না কোনো অজুহাত দাঁড় করানো হবে না কর্নুল কারিম প্রসঙ্গে আয়াত এসেছে কর্নকারীমী বিভিন্ন জায়গাতে তার মানে আল্লাহ তালা বুঝাতে চান যে তোমাদের কাছে যে তোমরা যদি আর যারা মানার তারা মানবেই তাদের কাছে আরবি ভাষা বুঝুক বুঝে আসুক আর না বুঝে আসুক তারা অনুগত্যকারী হবেই আর যারা মানবে না তারা যদি আরবির পণ্ডিত হয় তবুও সে মানবে না গ্রীকশন কোরআনের কোরআনের ব্যাখ্যা করেছে কই মানতে পেরেছে সে পিএইচডি লাভ করেছে গ্রীক তন্দ্রেশন এবং বাংলা ভাষাতে তিনি কোরআন ট্রান্সলেশন করেছেন ইসলামিক ফাউন্ডেশনে তার ট্রান্সলেশন রয়ে গেছে কই তবুও তো ইমান আনতে পারিনি অথচ আবার দেখা যায় যে গ্রাম্য একজন ব্যক্তি তিনিও ইমান এনেছেন তাহলে মূল বিষয় হলো যে আরবি বা অনারবি যেই হোক না কেন মূলত আসলে যেই বেসিক জ্ঞান কোরআনের যেই যে মূল বিষয়টি সেই বিষয়টি মানা মূল আল্লাহতালার দাবি যে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আশা করি কিছুটা প্রশ্নের উত্তর হল দিতে পেরেছি আলা আল্লাহ সাইদিন নাবিল উমিউ আলী ওয়াসাল্লিম আল্লাহ তালার কাছে আমরা হেদায়েত প্রার্থনা করি আল্লাহ তালা তিনি আমাদেরকে যেন হেদায়েতের নূর দান করেন هدایت نور در منوار کنیدن صلی الله علی سیدنا محمد نبی نومی والی و سلیم